হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকেরই কমপ্লেন থাকে যে ফুলকপিটা রান্না করলে ফুলকপি গলে যায়, আস্ত থাকে না। তো কিভাবে এই ফুলকপিটাকে আস্ত রেখে রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই সঙ্গে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই জন্যে আমি এখানে ছোট একটা ফুলকপি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, সেই সাথে 6 থেকে 7টি সিম নিয়েছি, আর নিয়েছি ছোট একটা আলু এরকম লম্বাভাবে কেটে নিয়েছি। তো এবার রান্না করতে চলে যাচ্ছি। প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে এতে 4 থেকে 5টি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটাকে 1-2 মিনিটের মতো একটু ভেজে নিয়ে এতে 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি, 1/2 চামচ জিরা বাটা দিয়ে নিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি 2 চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 চামচ পরিমাণে। এবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণের মতো একটু ভেজে নেব, আর এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাবে। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, দিচ্ছি 7 মতো লবণ। এরপরে মশলাটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর অবশ্যই মশলাটাকে একটু টাইম নিয়ে কষাতে হবে খুব ভালোভাবে। আপনি যতটা টাইম নিয়ে মশলাটা কষাতে পারবেন আপনার তরকারিটা খেতে তত বেশি টেস্টি ও মজার হবে। তো যাই হোক, এরপর আমি এতে 8 থেকে 9টি কাঁচামরিচ ফালি দিয়ে নিলাম। এবার এতে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি 1-1 করে। আমি চাইলে কিন্তু কাঁচামরিচটা আগে দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। মশলাটা কষানো হয়ে গেলে আমি কাঁচামরিচ ফালিটা দিয়ে নিলাম, আর এতে করে কিন্তু তরকারিটাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং এটা খেতেও অনেক বেশি মজার লাগবে। সবজিটা দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে নিলাম। আর এখন এতে আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 মগের মতো পানি দিয়ে নিয়েছি, আর এই পানিটা দিয়ে কিন্তু এখন আমরা তরকারিটা রান্না করব না, আমরা সবজিটাকে খুব ভালোভাবে এখন এই পানিটা দিয়ে কষিয়ে নেব। তো এই জন্যে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সবজিগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু সবজিগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর দেখতে পাচ্ছেন আপনারা, আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু কষানির মাঝে আলুটা সিদ্ধ করে নিয়েছি আমরা, বাকি সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো এখন তরকারিটা রান্না করার জন্য বা এটাতে ঝোল রাখার জন্য আমি 1.5 কাপের মতো পানি দিয়ে নিলাম। আর যেহেতু আমরা ফুলকপির তরকারি রান্না করছি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পানির পরিমাণটা কম করে দিতে হবে। মানে আপনি যদি ফুলকপি রান্না করার সময় ফুলকপিটাকে বেশি জাল করেন তাহলে কিন্তু ফুলকপি আপনার আস্ত থাকবে না, ফুলকপিটা গলে যাবে। তো এই জন্যে ফুলকপির তরকারিটা রান্না করার সময় আমাদের যতটুকু ঝোলের প্রয়োজন ঠিক ততটুকুই পানি দিতে হবে। এরপরে মিডিয়াম আঁচে প্রায় 7-8 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। এখন এতে তেলাপিয়ার 3 পিস মাছ ভাজা দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়ে তরকারিটা রান্না করতে পারেন। আর এই ভাজা মাছগুলোকে একটু ঝোলের ভিতরে দিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2-3 মিনিটের মতো জাল করে নিলাম। এতে করে মাছটাতে কিন্তু খুব ভালো করে মশলা ঢুকতে পারবে এবং মাছটা খেতেও কিন্তু অনেক বেশি মজার লাগবে। রান্নার সব শেষে আমি এতে কিছুটা ধনে পাতা দিয়ে নিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্যে। হাতের কাছে ধনে পাতাটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। আর ফুলকপি রান্না করার সময় ফুলকপি বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে ফুলকপিগুলো ভেঙে যায়। তাই হাঁড়িটাকে ধরে এইভাবে একটু পরপর একটু ঝাঁকিয়ে নেবেন যেন নিচে তরকারিটা লেগে না যায়। এই তো তৈরি হয়ে গেল সিম ফুলকপির মজাদার একটি তরকারি। আর এটা তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে এটা খেতে কতটা টেস্টি ও লোভনীয় হয়েছে। দেখতে পাচ্ছেন আমার এই ফুলকপিগুলোর মধ্যে থেকে কিন্তু একটা ফুলকপির পিসও ভেঙে যায়নি বা গলে যায়নি। তো সবগুলো ফুলকপির পিসই কিন্তু আস্ত রয়েছে। তাই বলবো, যাদের ফুলকপি রান্না করলে ভেঙে যায় বা গলে যায়, তারা আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলে দিলাম সেগুলো ফলো করে রান্না করলে ইনশাল্লাহ আপনাদের ফুলকপিগুলোও ভেঙে যাবে না বা গলে যাবে না।